গত পর্বে আমরা ধোত্রে থেকে টংলু ট্রেকিং করে উঠে এসেছি, কিন্তু আসার পর প্রকৃতির কাছে হার মানতে হয় আমাদের। ঘন কুয়াশা আর মেঘের দাপটে আমাদের মন হয়ে যায় ভারাক্রান্ত। তাই রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, আর কোনো ভিড়িয়ে করার সাহস আর ইচ্ছা দেখাতে পারিনি। ভোর হওয়ার আগেই ভ্রমণ পিপাসু মন আবার জেগে ওঠে। সে বলে ওঠে, অনিশ্চিত সূর্যোদয় দেখার প্রচেষ্টা একবার করে আয়। টেম্পারেচার 2-3 হবে, 4:45 সময় ঘুম থেকে উঠেছি, এখন ওই 4:55 মতো বাজে, সানরাইজ হচ্ছে, মোটামুটি ওয়েদার হালকা মতো ক্লিয়ার, পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে। আর এখন সামনে এই ভিউ, এই ভিউ দেখতে আমরা ঘর থেকে অনেকটাই বাইরে বেরিয়ে এসেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু মানে এই ভিউ দেখার জন্য সব কিছুই ওর দিই। এই সানরাইজ হবে হবে করছে, হরিজনটা দারুণ লাগছে, পুরো লাল। আর এদিক থেকেই এই বাঁদিকে যদি আস্তে আস্তে সরি, ওই কাঞ্চনজঙ্ঘাটা ওইখানে ওইখানে ওইখানে, এই তো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা একটু জুম করছি, একটু মেঘ আছে উপরের দিকে, পুরো স্লিপিং বুদারা ক্লিয়ার না, কিন্তু যতটা আছে তাতে আমরা মোটামুটি সানরাইজটা ভালো খারাপ দেখতে পাবো না আশা করছি। প্রথমে তো এরা কেউ আসেনি, আগে হুমকি দিয়েছিল, এখন আস্তে সবাই চলে এসছে। অর্ক কেমন লাগছে? সবাই আছে, আমিও আছি, অঙ্কিত আছে, প্রচন্ড মাথা ব্যথা করছে, তাও কাঞ্চনজঙ্ঘা দেখতে খালি উঠে এসেছি। হয়তো হাজুটি পড়ে চলে এসেছি, এতগুলো হাজুটি পড়ে চলে এসেছি, তাড়াতাড়ি আসলাম ফার্স্ট ফার্স্ট কোনো রকম কিছু ঘুরিয়ে। সানরাইজ হচ্ছে গাইস, আর কাঞ্চনজঙ্ঘা চূড়াটা পুরো লাল হয়ে গেছে। জানি না ক্যামেরাতে কালারটা কত জাস্টিফাই, কিন্তু চোখে যা লাগছে না, মানে জীবনে ভুলবো না। ওফ কি লাগছে, জাস্ট এই ভিউটা দেখার জন্য কত কষ্ট করতে হয়েছে আমাদের, কত প্রে করতে হয়েছে যেন একটি বার যেন যেন দেখতে পাই, একদিনের জন্য এই 5-6 দিনের ট্যুরে যেন আমরা একদিন যেন আমরা এই সানরাইজটা দেখতে পাই। আর সেটা আজকে দেখতে পাচ্ছি, ওই দিকে সূর্যটা উঠছে। ও সূর্যটা দেখ এবার, পুরো অর্ধেকটা ডিপ লাল, অর্ধেকটা হালকা, এই যে সূর্যটা এখানে উঠছে, হচ্ছে পাহাড়ের নিচ দিয়ে একদম উঠছে। হ্যাঁ কী লাগছে। আর এইখানে কাঞ্চনজঙ্ঘাটা সবাই আছে। সুদীপ তো কেমন লাগছে বল, জীবনে ভুলবো না, জীবনে ভুলবো না ওইসব জিনিস, খালি কাঞ্চনজঙ্ঘার জন্য উঠে এলাম, এত শরীর খারাপ। তাও ধোত্রে থেকেও যা দেখেছি এখানেও, ওর থেকেও ভালো স্লিপিং মুদ্রা, পুরো স্লিপিং মুদ্রা এখান থেকে দেখা যাচ্ছে। সেকেন্ড যে পাহাড়টা আছে ওই দূরে, ওই সেকেন্ড পাহাড়ের তলায় হচ্ছে ধোত্রে, আমরা ওই নিচ থেকে সেদিন আমরা দেখছিলাম, আজকে এতটা ওপরে চলে এসেছি, উপর থেকে দেখছি। আর এরকম ভিউ তার সাথে এই সূর্যটা আরও ওপরে উঠবে, যেন মনে হচ্ছে পাহাড়ের কোল থেকে উঠে আসছে, আর এই পাহাড়ের কোলটাকে লাল করে দিচ্ছে। অসাধারণ, এরকম যে সানরাইজ দেখতে পাবো, তোর মুখটা লাল হয়ে গেছে সূর্যের ইয়েতে, ম্যাজেস্টিক, পুরো ম্যাজেস্টিক এদিকে সূর্যটা। এই যে এবার আস্তে আস্তে মোটামুটি সূর্যটা যখন পুরো উঠেছে, সূর্যটা পুরো উঠলো, পুরো রেঞ্জটা এবার দেখা যাচ্ছে এখান থেকে, এখান থেকে পুরো রেঞ্জ শুরু হয়েছে, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। এই যে এটা স্লিপিং মুদ্রা, প্রথমটা হচ্ছে মাথা, তারপরে পেট, তারপরে পা, এইদিকেও রেঞ্জটা দেখা যাচ্ছে, অসাধারণ অসাধারণ। ওফ টংলুর এই চিরস্মরণীয় সকালে স্লিপিং বুদ্ধা সম্পূর্ণভাবে আমাদের সামনে আবির্ভূত।
তার প্রত্যেকটি শৃঙ্গকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের ক্যামেরার মাধ্যমে। প্রথম এই স্লিপিং বুদ্ধার মাথাটি, এটি কুম্ভকর্ণ, দুটো পার্ট, একটা ইস্ট একটা ওয়েস্ট। এরপরে রাঠং, ফ্রে পিক, কাবরু সাউথ, কাবরু নর্থ, কাঞ্চনজঙ্ঘার তিনটি শৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা মেন, সেন্ট্রাল আর সাউথ। এরপর কাবরুডং, এরপরে স্লিপিং বুদ্ধার পদাংশে সিমভ অথবা সিম্ভর দুটো শৃঙ্গ আর পাণ্ডিম। তো টংলু থেকে, টংলুর এই যে রাস্তাটা, এমনি রোড, এই রোড থেকেই যে ভিউটা পাওয়া যায় সেটা আমরা ধোত্রে ভিউ পয়েন্ট থেকেও পাইনি। পুরো পরিষ্কার, পুরো মানে পুরো ক্লিয়ার ভিউ। আপনাদের একটা দাঁড়িয়ে থাকা ল্যান্ড রোভার দেখিয়ে দিই। আমাদের জিটিএ ট্রেকার সাইটের সামনেই টংলুতে একটা এসছে। এই হচ্ছে ল্যান্ড রোভার। আগে যেমনটা বলেছিলাম, এই গাড়ি করে টংলু, সান্দাকফু, ফালুর সব জায়গায় মানেভঞ্জন থেকে আপনারা এই গাড়ি পেয়ে যাবেন। আমাদের হোমস্টে, হোমস্টে থেকে সকালে জাস্ট এরকম ভিউ। সাইডে গেলেই এখান থেকে এরকম ভিউ, যেখানেই যাচ্ছি সেখান থেকে স্লিপিং মধ্যে পুরো। আর এখানে কিছু সাইকেল সেট হচ্ছে, এনারা আই থিঙ্ক রাইড করবে আজকে। আমরা এখন জিডিএ ট্রেকার সাথে এই ব্রেকফাস্ট করব। ম্যাগি আমরাই দিয়ে দিয়েছিলাম, ওনারা বানিয়ে দিয়েছেন। আর এরপর ম্যাগি খেয়ে এখান থেকে রওনা হব কালীপুকুরির দিকে। আকাশ চলে এসছে, রেডি, বাকিরা ওইখানে জল টল ভরছে।